আসসালামু আলাইকুম, আমি হামিদা ফ্রম হামিদা শোয়েনা ব্লগস। তো সকলকে তাহরা বলা আসেননি, আলহামদুলিল্লাহ আমি এখন এক বালা আছি, আর মোটামুটি বালা আছি, মোটামুটি বালা আছি। আপনারা কি তাহরা বালা আসেননি? হ্যাপি রমাদান করিম, সবাই রমাদানের শুভেচ্ছা জানাইলাম। তো আজকে আবারও আপনার সাথে একটা ব্লগ শেয়ার করলাম। তো এখন ইফতার টাইম হয়ে গেছে, আর আজকে আসলে আমার শরীরটা বেশ ভালো নাই, একটু ভিতরে ভিতরে লাগে তাপ। আমার গাল দুইটা দেখতে পারা যে লাল হয়েছে, লাগে আমি ব্লাশ লাগাইছি, আর বেশি টায়ার্ড আমার ফেসে দিয়ে ছায়া লাগে যখন আজকে আমি আসলে বেশি টায়ার্ড। আমার মেয়ে হইরা মা আপনার রেস্ট লোকা, আমি ইফতার বানাইমু, আর তারা তিনজন আসলে স্কুল সেকেন্ডারি স্কুল এরপরে প্রাইমারি স্কুল কলেজ এটা শেষ করিয়া আইসেন তিনজন গড়ো। বাট আমার সকালর আর যে ছোট ছেলে স্কুল থেকে যাওয়ার পরে কিছু খাবাইছিলাম আমি তানরে, তা এখনো আটাইছি না, কিচেন আর ডাইনিং রুম মেস। তো মেয়ে এখন কু ইফতার তোরা তোরা বানাইরা, আজকে বেশি কোনটা বানাইতাম না, যেগুলোই বানাইমো আপনার সাথে শেয়ার করবো। আর আমি বানাইলাম না, আমার মেয়ে বানাইরা। তো কিতা কর আপনারা ভালো আছেন, দোয়া করবা যাতে 300টা রোজা রাখতাম পারি আমি। ইফিরা লাগে যখন 10 রোজার মাঝে আমার দড়ি লাইছে, এত টায়ার্ড হয়েছি আমি। আর সামনে দিয়ে কিতা করবো আমি নিজেই জানি না, দোয়া করবা সবাই আমার লাগে, আমি আপনারা লাগি দোয়া করি। আর এখন সবাই আমার ছেলে লাগে দোয়া করবা, আল্লাহ তো রহমত দিছেন, রহমতর মাসও আমার ছেলে বুঝ দিলাইছেন, দেখা যায় নিজে নিজে রেডি হয়ে যায় আর নিজে নিজে পড়াতে পয়। কোনো কিছুর হেল্প লাগলে আমারে কি তানোর বন্ডে নাইলে বাইরে দুই তিনজন ডেমটারে ডাকন। তো দেখা যাওক আমার ছেলে লাগে সবাই দোয়া করবা। আর এখন কোথায় সিফারা ফররা, সিফারা অলমোস্ট শেষ হওয়ার পথে, তো মেবি ঈদ বাদে কোরআন শরীফ সবক লইবা সকলে দোয়া করবা আমার ছেলের লাগি। তো এখন আমরা ইফতার বানানি লাগি, দেখি আমার মেয়ে কিতা বানাইরা চলুকা। টমেটো দিয়ে সস বানাইছেন উইথ চিজ, আর জানি না কিতা দিছেন, আনিয়ন লেমন হানি এগুলা দিয়া, টোটেলা মিট আলু চিজ দিয়া এটা কিতা বানাইরা। এটার নাম লেফট ওভার হট পকেট, এই ডিশের নাম। এত সুন্দর হয়েছে, অলরেডি একটা বানাইলিছেন, আমি দেখাইলাম। এই তো দেখো, ইনসাইড চিকেন টমেটো সস এভরিথিং দেওয়া আছে। সো দেখি এটা নতুন একটা দেখলাম, আমার মেয়ে ইদানিং কুকিংও দেখা যায় বড় এক্সপার্ট। আর যারা কি বাবা গুইরা দিতে পারব, গুইরা দিতে পারবে, সো ইনসাইড হয়ে যাব। তো এই তো দেহ রাতকে যে দয়া দয়া রাখছিলাম এগুলো এখনো রয়েছে, তা আটাইছি না, এই মাত্র মেয়ে আইলা। তুমি আটাইবা নে ওকে বাবা, তুমি আটাইবা, থ্যাংক ইউ সো মাচ। আর এখন আমার মেয়ে একটা ড্রিঙ্ক বানাইরা, এটার নাম কি তা বাবা? তো এখানে লাইম কাটছে, এরপরে অরেঞ্জ কোরিও, অরেঞ্জ লেমনে একটা জার লইছি, আর আইস কয়টা। সো এখন তুমি স্টার্ট করো বাবা। It's almost like a squash but more sweeter. The sweet tiny bit. Yeah. Now I'm going to add the lemonade. এই তো দেখলাম একটা ড্রিঙ্ক। আর কালকে তুমি জানি লাসি বানাইছিলাম, ম্যাঙ্গো লাসি, এভরি ওয়ান লাইক ইট রাহা। সো সকলে খালি খুশি মতো আবার বানাই খাই, সো নেক্সট টাইম আর আবার বানাইলে বাই। এই ছিল আজকে আমার ইফতার, তৈয়ার করলাম, আর কিছু আর গরু আছিল। তো এখন ইফতার টাইম হয়ে গেছে, টেবুলো যাই গেল ইয়া।
তো মাশাআল্লাহ এই ছিল আজকে আমাদের ইফতার এগুলো আমার মেয়ে বানাইছেন সবগুলা গরম করছেন আর আমি খালি এই সমস্যাগুলা এখন গরম কইরা দিলাম আমার এই যে নতুন ডিজাইনের সমস্যা যদি ভালো লাগে অবশ্যই রেসিপি শেয়ার করবো ভেরি সুন আপনারা কাছে আর এখন ইফতারও টাইম হয়ে গেছে আজান হইজার আর এক সেকেন্ড বাকি اشهد ان لا اله الا الله তাই তো অসুস্থ শরীর লইয়া ছেলে মেয়ে তিনজনরে লইয়া বইলাম আর তার আব্বা তো কাজও আর তারপরেও কুন্তা করার নাই যেহেতু তিনজনে রোজা রাখরা আর আমার ছেলে আজ তিন দিন ধরে রোজা রাখরা অবশ্যই আমার ছেলের লাগে দোয়া করবা ছোটোজনে আর কি একদম ছোটোজনে রোজা রাখরা তো তানোর লাগে আসলে আওয়া লাগছে আমার টেবুলও আমার মেয়ে হইসলে নিয়ে আমারে বেডও দিলে আমি কই না বাবা আমি একটু উইটে আওয়া লাগবো কারণ ইফতারের টাইম বাদে ছোটোজনে একটু আর কি খানির মাঝে বাসা রোজা বেশি করেন তো এই তো আজকে আমরা খাইলিরা আমার সবাই দোয়া করবা বাকি রোজাগুলা যেতে রাখতাম পারি আর স্পেশালি মা বাবা লাগি সবাই দোয়া করবা আমারও আব্বা আম্মার লাগে আপনারা দোয়া করবো আমিও সবার লাগি দোয়া করি আর এই তো গলায়ও বোঝা যার আসলে একটু ভিতরে ভিতরে তাফ এতো তাফ নাই যে একবারে বেডও ফরে গেছি ভাবে না তারপরেও আলহামদুলিল্লাহ আমি রোজা রাখলাম রোজা বাদ দিলাম না সকালে যে সেহরির সময় প্যারাসিটামল দুইটা খাই লিলে তারপরে আমি ওকে আছি তো এই তো মাতে মাতে এখন আমার ভিডিওর শেষ পর্যায়ে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ